দেখো একদমই যখন আদালতের তরফ থেকে রামপুর হাটের যে গণহত্যা তার মামলার ভার সিবিআই কে দেওয়া হয় সেই সময় কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল প্রাথমিক ইনভেস্টিগেশন অর্থাৎ প্রাইমারি ইনভেস্টিগেশনের পরে তারা কি পাচ্ছেন তার রিপোর্ট 7ই এপ্রিল অর্থাৎ আজকে কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে এবং সেই রিপোর্ট মুখবন্ধ খামে প্রধান বিচারপতির কাছে পেশ করেছে সিবিআই এবং এবং মহামান্য প্রধান বিচারপতি সেটিকে নিজের কাছে গচ্ছিত রেখেছেন এর পাশাপাশি তুমি জানো যে মামলাকারীরা আবেদন করেছিলেন যে গণহত্যার ভার গণহত্যার এই মামলা সেটা সিবিআই কে দেওয়া হলেও যার প্রেক্ষিতে এই গণহত্যা হয়েছে বলে তারা আশঙ্কা করছেন সেই ভাদুশেখের খুনের ঘটনার মামলার ভার সেই ভার কিন্তু এখনো রাজ্য পুলিশের কাছেই রয়েছে সেই মামলা সিবিআই গ্রহণ করেনি বা সেই মামলার ভার সিবিআই কে কলকাতা হাইকোর্টও দেয়নি ফলত ভাদুশেখের মামলার ভারও একই সঙ্গে সিবিআই কে দেওয়া হোক এই আরজি কিন্তু কলকাতা হাইকোর্টে মামলাকারীরা করেছিলেন এবং তার প্রেক্ষিতে সিবিআই এর আদালত কাছে বক্তব্য হলো যে 10 দিন কেটে গিয়েছে ভাদুশেখের ঘটনায় তারা কিন্তু এই মুহূর্তে তারা খতিয়ে দেখছেন না কারণ রাজ্য পুলিশ সেই মামলার তদন্ত করছে এবং এই দীর্ঘদিন কেটে যাওয়ার ফলে ভাদুশেখের বাড়ির ভেতরে এবং আশেপাশে যে তথ্য প্রমাণ ছিল সেইগুলো কিন্তু ইতিমধ্যে বেশ কিছুটা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হলে তারা ভাদুশেখের তদন্তভার গ্রহণ করবার জন্য এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন তার পাশাপাশি তারা যেটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা এক্ষেত্রে টাওয়ার ডাম্পিং যে প্রযুক্তি আছে টেকনোলজি আছে সেই প্রযুক্তি তারা কিন্তু এই যে গণহত্যার ইনভেস্টিগেশনের সময় তারা ব্যবহার করেছেন ফলত এই ধরনের একাধিক ছোট ছোট জিনিস যেগুলো রিপোর্টে উল্লেখ করা হয়েছে এবং একই সঙ্গে তোমাকে বলবো যে মামলাকারীদের তরফ থেকে আরও একটি মারাত্মক অভিযোগ আজকে কলকাতা হাইকোর্টে করা হয় তারা কিন্তু স্পষ্টত বলেন যে ভাদুশেখের যে মামলা রয়েছে তার তদন্ত করছে এরাজ্যের পুলিশ এবং তার পাশাপাশি গণহত্যার যে তদন্ত সেটা কিন্তু করছে সিবিআই এখন সিবিআই গণহত্যার জন্য সাক্ষী হিসাবে বেশ কিছু লোককে তারা ইতিমধ্যে ডেকে পাঠাচ্ছেন এবং মামলাকারীদের অভিযোগ সিবিআই যাদেরকে ডেকে পাঠাচ্ছে সেই ব্যক্তিদের পুলিশের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে কার্যত শাসানো হচ্ছে যে সিবিআই এর সামনে তারা যেন বেফাস কোনো কথা না বলে বেফাস কথা বললে ভাদুশেখের মামলায় এদেরকেও যুক্ত করা হবে এদেরকে অভিযুক্ত করা হবে এই ধরনের একটা হুমকি কিন্তু দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করছেন এবং তার প্রেক্ষিতেই তারা মনে করছেন যে গোটা মামলার ভার এই মুহূর্তে অবিলম্বে সিবিআই কে দেওয়া প্রয়োজন রয়েছে ভাদুশেখ সহ যে গণহত্যা হয়েছে তার ভার সিবিআই কে দেওয়ার প্রয়োজন রয়েছে বলে তারা মনে করছেন সমস্ত পক্ষের আইনজীবীদের বাদানুবাদ এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে রায়দান স্থগিত রাখা হচ্ছে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি মহামান্য প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে তার চূড়ান্ত যে নির্দেশ সেই নির্দেশ তিনি দিয়ে দেবেন ধন্যবাদ শোভে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে